তখন জেরুসালেমের লোকেরা বলল, যাকে নেতারা মারার চেষ্টা করছে তিনি কি সেই লোক নয়? দেখো উনি খোলাখুলিভাবে কথা বলছেন, অথচ নেতারা কিছুই বলছে না। তাহলে সত্যিই তারা জানতে পেরেছেন যে এই লোকটি মসীহ? কিন্তু মসীহ যখন আসবেন তখন কেউ জানবে না তিনি কোথা থেকে এসেছেন, আর আমরা তো জানি উনি কোথা থেকে এসেছে। যিশু উপাসনা করে শিক্ষা দেবার সময় জোরে জোরে বললেন, আপনারা সত্যি কি জানেন আমি কে আর আমি কোথা থেকে এসেছি? আমি নিজে থেকে আমার নিজের অধিকারে আসিনি, যিনি আমাকে পাঠিয়েছেন তিনি সত্যময় ঈশ্বর। আপনারা তাকে জানেন না, কিন্তু আমি তাকে জানি, কারণ আমি তার কাছ থেকে এসেছি এবং তিনিই আমাকে পাঠিয়েছেন। লোকেরা তাকে ধরতে চাইল। কিন্তু তার সময় হয়নি বলে কেউ তার গায়ে হাত দিল না। কিন্তু অনেকেই তাকে বিশ্বাস করল। মসীহ যখন আসবেন তিনি কি লোকের চেয়েও বেশি আশ্চর্য কাজ করবেন? লোকেরা যে যিশুর বিষয়ে এইসব বলছিল ফরিসিরা তা শুনতে পেল। তখন প্রধান পুরোহিতেরা যিশুকে ধরার জন্য কিছু কর্মচারী পাঠিয়ে দিলেন। আমি আর অল্প সময় আপনাদের মধ্যে রয়েছি, তারপর যিনি আমাকে পাঠিয়েছেন তার কাছে আমি ফিরে যাব। আপনারা আমাকে খুঁজবেন কিন্তু পাবেন না, কারণ আমি যেখানে থাকব আপনারা সেখানে যেতে পারবেন না। এই কথা শুনে যিহুদি নেতারা বলাবলি করল, এই লোকটা কোথায় যাবে যে আমরা তাকে খুঁজে পাব না? অযিহুদীদের মধ্যে যে যিহুদি গ্রীকরা রয়েছে তিনি কি সেখানে গিয়ে তাদেরকে শিক্ষা দেবেন? তিনি বলেছেন আপনারা আমাকে খুঁজবেন কিন্তু পাবেন না, আর তিনি যেখানে থাকবেন আমরা সেখানে যেতে পারবো না। এই কথার মানে কি? পর্বের শেষের দিনটাই ছিল প্রধান দিন। সেই দিন যিশু জোরে জোরে বললেন, যে পিপাসিত সে আমার কাছে আসুক, আর যে আমাকে বিশ্বাস করে সে পান করুক, যেমন শাস্ত্রে লেখা আছে, তার অন্তর থেকে জীবন্ত জলে নদী বইতে থাকবে। যিশু পবিত্র আত্মার বিষয়ে বললেন, যারা তার উপর বিশ্বাস করে তারা সেই আত্মা পাবে। তখনও পবিত্র আত্মাকে দেয়া হয়নি, কারণ তখনও যিশু তার মহিমায় ফিরে যাননি। এইসব কথা শুনে লোকদের মধ্যে কয়েকজন বলল, সত্যি ইনি সেই নবী, মসীহ কি গালিল প্রদেশ থেকে আসবেন? পবিত্র শাস্ত্রে কি বলেনি, দাউদ যে গ্রামে থাকতেন সেই বৈতলেহেমে এবং তারই বংশে মসীহ জন্মগ্রহণ করবেন? এইভাবে লোকদের মধ্যে যিশুকে নিয়ে মতের অমিল দেখা দিল। কয়েকজন যিশুকে ধরতে চাইল কিন্তু কেউই যিশুর গায়ে হাত দিল না। কর্মচারীরা ফিরে আসলে প্রধান পুরোহিত ও ফরিসিরা জিজ্ঞাসা করল, তোমরা কেন তাকে আনলে না? লোকটা যেভাবে কথা বলে কেউ সেভাবে বলে না। তোমরাও কি বোকা হয়েছ? নেতাদের মধ্যে বা ফরিসিদের মধ্যে কেউ কি তার উপরে বিশ্বাস করেছে? কিন্তু এ সাধারণ লোকেরা তো মসীর নিয়ম জানে না। তাই এদের উপর অভিশাপ রয়েছে। নিকোদিম, যিনি আগে যিশুর কাছে গিয়েছিলেন, তিনি এই ফরিসিদের একজন। কারো মুখের কথা না শুনে এবং সে কি করছে তা না জেনে কাউকে সাজা দেবার বিষয় আমাদের নিয়মে নেই। ও, তুমিও কি গালিলের লোক? শাস্ত্র খুঁজে দেখো, গালিলে কোনো নবীর জন্মগ্রহণ করার কথা নাই।